এরপর আসো আরেকটা মোশন, সেটা হচ্ছে 250 ওয়ার প্রোটেক্টর মোশন। প্রোটেক্টর মানে কি? রক্ষা করা। ওয়ার প্রোটেক্টর মোশনটা হচ্ছে একটা শাটল একটা বক্সে পৌঁছা পর্যন্ত সে সময় দিবে। যদি শাটল বক্সে পৌঁছে তাহলে মেশিনকে বন্ধ করবে না, আর যদি বক্সে না পৌঁছে কোনো কারণে, দেখা গেছে হয়তো সামহাও শাটলটাতে স্পিড আসে নাই, শাটলটাতে খুব জোরে বাড়ি পড়ে নাই, শাটলটা রুমের মাঝখানে রয়ে গেছে, তখন আমাদের যে বুঝলাম যে সমস্যা স্ম্যাশ হবে। অনেকগুলো সুতা নিয়ে ব্যাগ যখন বিট করবে তখন কি হবে, সুতোগুলো ছিঁড়ে যাবে না অনেকগুলো সুতা একসাথে? এটা যে আমরা ব্যাঙ্গিং অফ বলতেছি বা স্ম্যাশ বলতেছি, এই যে ওয়ারপিয়ান প্রোটেকশন দিচ্ছে, ওয়ারপিয়ানটাতে লুমের মাঝখানে শাটলকে না রেখে, শাটলকে রেখে যাতে বিট আপ না করে ফেলতে পারে, এটা নিশ্চিত করা হচ্ছে ওয়ার প্রোটেক্টর মোশনের কাজ। ওয়ার প্রোটেক্টর মানে হচ্ছে অনেকগুলো ওয়ারপিয়ানকে একসাথে ছিঁড়ে যাওয়াটাকে সে প্রোটেক্ট করে। বুঝা গেছে কিনা? প্রোটেক্টিং মোশন, তার মানে ওয়ারপিয়ান একসাথে অনেকগুলো ছিঁড়বে কখন? যদি শাটল একদম বক্স পর্যন্ত না পৌঁছে, মাঝখানে কোনো জায়গায় থাকলে সেটাকে সহ বিট করলে তখন ওয়ারপিয়ান ছিঁড়বে। তার মানে এইভাবে করে ওয়ারপিয়ানটাকে প্রোটেক্ট করে, মানে কি এই মোশনটা নিশ্চিত করে শাটলটা একটা বক্স থেকে আরেকটা বক্সে গিয়েছে। স্টপ মোশন দিয়ে হয় না, কেন জানো? ওয়েস্ট অফ মোশন দিয়ে এটা হবে না। কেন? হয়তো সুতা আসছে কোনো কারণে, কিন্তু শাটল থেকে হয়তো মাঝখানে রয়ে গেছে বা কাছাকাছি কোনো জায়গায় গ্যাপের মাঝখানে রয়ে গেছে, বা সেন্টার হলে, যেমন সেন্টার আর সাইডের মধ্যে সমস্যাগুলো কি, আগে তো দেখা যাচ্ছে সবগুলো ছিল সেন্টার, সেন্টারের সমস্যা তো রয়ে গেছে কি, ধরো আমি মাঝখানে রাখছি ফরকটা, শাটল আসছে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, এইখানে তো সুতা আসছে, কিন্তু শেষ পাশে যে আর বাকি অংশে যায় নাই সেটা তো ধরতে পারে না, এই জন্য সাইড ফর্কগুলো এখন ইউজ করা হয়। তো এই সেন্টারের সমস্যাটা সাইড দিয়ে দূর করা হয়েছে, কিন্তু ওটা তো হচ্ছে ওয়ারপিয়ান না থাকলে, দেখা গেছে ওয়ারপিয়ান নাই, শাটল যাচ্ছে আস্তে যাচ্ছে আস্তে আস্তে এদিক দিয়ে বাড়ি দিচ্ছে, ওদিকে বাড়ি দিচ্ছে, চলতেছে ওরকম, কিন্তু কাপড় আর হচ্ছে না, ওদিকে টেক অফ তো কাপড় টেনে নিচ্ছে, তার মানে কিছু অংশ খাপা ফাঁকা কাপড় তৈরি হবে। তো এটা যদি না হয় এই জন্য স্টপ মোশন, ওয়েভ স্টপ মোশন। আর প্রোটেক্টর মোশনটা হচ্ছে ওয়েভ টিয়ার নিশ্চিত করলে হবে না, ওয়েভ টিয়ার নিশ্চিত করবে হচ্ছে কি, ওয়েভ স্টপ মোশন। আর এ নিশ্চিত করবে হচ্ছে শাটলের নিশ্চিত, শাটল আসছে কিনা, মানে শাটল এক বক্সে আসাটা নিশ্চিত করার হচ্ছে ওয়ার্প, হ্যাঁ ওয়ার্প প্রোটেক্টর মোশনের কাজ। একটু খেয়াল করো চিত্রে, চিত্রে একটা ড্যাগার আছে, ড্যাগার কোনটা, এই যে এরকম করে বাঁকানো আছে, এরকম এটা, এখন এটা থাকে ঠিক শাটল বক্সের সামনেই। এখন যখন শাটলটা আসে আসে, এটা হচ্ছে মুখটা এরকম, মনে করো শাটলটা যে আসতেছে না, এই রাস্তাটা হচ্ছে এরকম রাখা হয়, মানে একটু পজিশন করে দেওয়া হয়, এটাকে ধাক্কা দিয়ে সে ভিতরে প্রবেশ করে যেতে পারে। শাটল যে একটা বক্স থেকে আরেকটা বক্সে আসে, তখন এই বক্স থেকে এই বক্সে আসতেছে, চা দানটা শেষ হোক, মানে মনে করো আমি এখানে একটা কিছু রাখলাম এরকম, এখন যখন একটা শাটল আসতেছে এসে এদের কিন্তু ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে সরাইয়া জায়গাটা সে কিন্তু নিয়ে নিবে, যদি এরকম রাখো তাহলে তো সে আসতে পারবে না, কিন্তু নর্মালি আমরা যে এরকম করে রাখতেছি, রাখলে হবে কি, শাটলটা যখন এখানে আসবে এসে এদের কিন্তু সরাবে, এটা কিন্তু সরাবে, এটা কিন্তু সরাবে, দুটাকে একটু সরিয়ে তার জায়গাটা সে নিয়ে নিবে। তো এই যে শাটলটা যখন আসে তখন এই ড্যাগারটাকে সেদিকটা সরে দেয়, ড্যাগারের পথটা এমনভাবে রাখা হয়েছে যাতে শাটলটা সহজে এসে এরকম আসে, তো শাটলটা এসে এটাকে ধাক্কা দিয়ে এই জায়গাতে এসে অবস্থান নেয়। এখন শাটলটা এখানে এসে অবস্থান নেয়, ড্যাগারটা তো একটু সরে যেতে হয়, বুঝলে? শাটল তখন এই বক্স থেকে আসলো এখানে, যখন এখানে আসছে তো তখন তো সে জায়গাটা একটু ধাক্কা দেয়, জায়গাটা এই প্রান্তটা একটু ধাক্কা দিবে, ধাক্কা দিলে এই অংশটা একটু উপরে উঠবে না, এই যখনই ওই পাশে ধাক্কাটা দিচ্ছে তখন এই অংশটা উপরে উঠতে পারতেছে, আর যখন এই ধাক্কাটা যখন দেয় তখন হচ্ছে আমাদের এখানে যে ডটেড লাইন আছে, চিত্র দেখো ডটেড লাইন আছে, তখন ডটেড লাইনের মতো অবস্থায় থাকে, তার মানে এই ড্যাগারের এই অংশটা যে ডটেড লাইন দেখতেছো এখানে, এরকম ডটেড লাইন বরাবর তার অবস্থানটা হয়ে যায়, মানে সে তো এদিক থেকে হয়ে এখানে চলে আসে, বুঝছো না? শাটল বক্সের কারণে একটু সরে গেছে, সরে যেতে তার এই মাথাটা একটু উপরে উঠে গেছে, এই ডটেড লাইনটা, তাহলে ড্যাগারের অপর প্রান্তটা ফর্কের বরাবর, ফ্রগের বরাবর আছে নাকি না একটু উপরে আছে? ফ্রগ যেটা দেখতে পাচ্ছ ডানে চিত্রে, উপরে আছে না, তার মানে ওই ড্যাগারের অপর প্রান্তটা ফ্রগের মধ্যে প্রবেশ করতে পারবে? পারবে না। এখন ধরো সামহাও কোনো কারণে আমাদের শাটলটা আসে নাই, তাহলে শাটলটা যদি না আসে তাহলে সে তো সরতে পারবে না, সে এখানেই থাকবে মোটামুটি, এখানে থাকলে তার এই মাথাটা থাকবে নিচের দিকে, যদি থাকলে তার সামনে একটা কি আছে, ওই যে ফর্কটা আছে এরকম, তো ওই ফর্কের মধ্যে প্রবেশ করবে, ফর্কটা আসলে কি,
ওই যে সামনে থেকে পিছন থেকে একটা স্লে আছে না, যেটা আসে আইসা বিট আপটা করে ওই স্লেটা, তখন স্লেটাকে রাস্তা দেয় না। মনে করো এই ড্যাগারের অপর প্রান্তটা এই ফর্কের মধ্যে আটকে যাচ্ছে, তার মানে স্লেটাকে আর আসতে দিচ্ছে না, স্লেটাকে বাধা দিচ্ছে। আর স্লেটা না আসতে পারলে কি হলো, বিট আপটা হলো না। এই যে স্লেটা হচ্ছে এই ডান পাশটা, ফর্কটা যেটাতে আছে সেটা হচ্ছে স্লেটা, রকিং শ্যাফ্ট আর কি, রকিং শ্যাফ্টের সাথে সোর্ডের সাথে এই ফ্রগটা যুক্ত, ফ্রগটা যুক্ত করা আছে। তো যখনই ফ্রগ বরাবর থাকে তখন ওই ফ্রগের মধ্যে ড্যাগারের একটা প্রান্ত আটকে যায়, আর ড্যাগারটা যদি এই পাশে ফিক্সড থাকে এই জন্য সে স্লেটাকে আর সামনের দিকে আর বাড়তে দেয় না, ওই জায়গাতেই থামিয়ে দেয়। থামিয়ে দিলে আর এটা কি হয় না, বিট আপটা করে না। আর যখন শাটল পৌঁছে যায় বক্সে তখন ড্যাগারের অবস্থানটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আর এসে আর সামনের দিকে আসতে বাধা দেয় না, তখন বিট আপ হয়, ঠিক আছে, স্লেটা তখন সামনের দিকে আসতে পারে। এটা হচ্ছে ওয়ার্প কি, প্রোটেক্টর মোশন। শাটল বক্সে না আসলে ড্যাগারের অবস্থানটা এখন যে গাঢ় লাইন দেখতে পাচ্ছ, এখন যে গাঢ় লাইনটা দেখতে পাচ্ছ এই গাঢ় লাইনের মতো হবে, আর যদি শাটল বক্সে আসে তাহলে ডটেড লাইনের মতো হবে, ঠিক আছে। এখন যদি শাটল না আসে তাহলে এরকম থাকবে না অবস্থানটা, এরকম থাকলে এটার যে মাথাটা, ওই চিত্রে দেখো, চিত্র দেখো, এই ড্যাগারের মাথাটা ফ্রগ বরাবর আছে না এখন গাঢ় লাইনটা, কিন্তু যখন শাটল আসবে তখন তো সে একটু উপরে উঠে যাবে, এই অংশটা একটু উপরে উঠে যাবে, উপরে উঠলে তখন সে এই এই স্লটের মধ্যে প্রবেশ করবে না, উপরে থাকবে, উপরে থাকলে তো সে আটকাইতে পারবে না কাকে, স্লেকে বা রকিং শ্যাফ্টকে সে আটকাইতে পারবে না। ওয়েভ ফিলার মোশন, ওয়েভ ফিলার মানে হচ্ছে ওয়েভ টিয়ান যদি শেষ হয়ে যায় কোথায়, পার্নে, পার্নে ওয়েভ টিয়ান শেষ হয়ে গেলে সে সিগনাল জেনারেট করে আরেকটা ওয়েভ টিয়ানকে এখানে নিয়ে আসতে পারে, সেটা দেখবো হচ্ছে 252 পেজে, দেখতেছ? আচ্ছা, এক্স আর ওয়াই দেখা যায়, এক্স আর ওয়াই ফিলার মোশনে, এই যে এক্স দেখতে পাচ্ছ, এক্স হচ্ছে একটা এরকম দণ্ড দেওয়া আছে যেটা কিনা ওই যে পার্ন আছে না, পার্ন, পার্নে সুতা থাকলে সে সুতা থাকতে পারে। এখন পার্নে যদি সুতা না থাকে, নিজের চিত্র দেখো, নিজের চিত্র দেখো, পার্ন সুতা থাকলে পার্নটা খালি হয়ে যায়, পার্নটা খালি হয়ে যায় স্লিপ করে, মানে সুতা থাকলে তো সে মোটামুটি সুতার জন্য পিছলাইতে পারে না, আর পার্ন যেটা এমটি সেটা তো হচ্ছে প্লাস্টিক বা কাঠ, তেলের মসৃণ, পিছলে যাবে, পিছলে একটু ডানে সরে যাবে, এবং খালি হয়ে গেছে, খালি হয়ে যাবে পিছলে, যেহেতু চাপ দিচ্ছে, মনে করো এটা এখানে তুমি এটা দিয়ে চাপ দিলা, তো চাপ দিলে তো সে যেহেতু সুতা আছে সুতার মধ্যে আটকে থাকবে, কিন্তু সুতা নাই চাপ পড়ছে তখন সে এদিকে পিছলে যাবে, একদিকে তো যেতে যাবে চাপের কারণে, সুতা তো থাকতে পারবে না, যেটা এই মসৃণ এটা পিছলে যায়, যেহেতু মাথাটা কি একটু পিচ্ছিল করা আছে, বাঁকানো আছে না মাথাটা, বাঁকানো মাথাতে এরকম পিছলে যাবে, তো এরকম যখন পিছলে যাবে তখন এইটার পিছলানোর কারণে এক্স ডান বাম দিকে সরার কারণে ওয়াইয়ের মধ্যে আবার কি পড়বে, একটা ধাক্কা পড়বে, আর ওয়াইয়ের ধাক্কাটা ওইদিকে সিগনাল জেনারেট করবে, আমার পান কিন্তু শেষ, পান শেষ হয়ে গেছে, মানে পানের সুতা শেষ, এবার পান চেঞ্জ করতে হবে, এখন পান চেঞ্জের জন্য আলাদা মেকানিজম আছে। আচ্ছা, পান চেঞ্জের মেকানিজম না বলি, এটা বলে দিই, দুই ভাবে হতে পারে, মানে ওয়েভ প্যাটার্নিংটা একটা হচ্ছে বক্স চেঞ্জ করে হতে পারে, আর একটা হচ্ছে পান চেঞ্জ করে হতে পারে। বক্স চেঞ্জ করে কিরকম, যেটাকে আমরা বক্স মোশন বলি, সেখানে এই যে চেক শার্ট বুনতে গেলে তখন চারটা শাটল বক্স থাকে, 1 2 3 4 শাটলের বক্সই থাকে চারটা। এখন এই চারটা বক্সের কিছুক্ষণ এক নম্বর শাটলটা থাকে সামনে, তো ওই যে পিকার পিকিং আর্ম আছে, সে ওই যা তার সামনে সে তো যাকে পায় তাকেই মারে, কারণ সে নিজেরটাকে পাইছে নিজেরটাকে বেড়াচ্ছে, মারতেছে আরতেছে, এখন এরকম 10 বার মারলো, তার মানে 20টা পিক হলো, হওয়ার পরে কি করে, বক্স ড্রপ বক্স, নামটাই ড্রপ বক্স, শাটলের যে বক্সটা আছে বক্সটা তিনে চলে যায়, মানে একটা এরকম বক্স, এই বক্সের মধ্যে চারটা শাটল। তো এতক্ষণ এক নাম্বার শাটল ছিল আমার এই যে হরিজন্টাল বরাবর, এই বরাবর, একটু পরে আমার ডিজাইন যেরকম, এটার মধ্যে তো লাল সুতা আছে ভিতরে, তারপরে সাদা লাগবে, তো সাদা আছে হচ্ছে এখানে পার্নের মধ্যে, তো তখন করে কি এই বক্সটা নিচে আবার নেমে যায়, এই দুইটা নিচে থাকে, এটা উপরে থাকে, এটা থাকে তখন হচ্ছে ওই যে একদম পিকিং আর্মের একেবারে সামনে, তো তখন এইবার সে আর অন্য কাউকে বাইরে না, এখন তার বাইরের কথা হচ্ছে শুধু এটাকে, তো তার মানে এখন যে সুতা যাবে সেগুলো সব কি সাদা সাদা সুতাগুলো যাবে, এরপরে হচ্ছে আবার যদি নীল থাকে তখন নীল আসবে, এখন কয়টা কতবার সেটাও তো একটা হিসাব আছে, যে 10টা সাদা নাকি 20টা কালো, 5টা নীল, কয়টা কত, এই 4 কালারের মধ্যে করা যায় হচ্ছে নর্মাল ড্রপ বক্স মোশনগুলোতে। দেখবা যে আমাদের চেকগুলো নর্মালি বেশি কালারের হয় না, আর যদি বেশি কালার হয়ে থাকে তাহলে সেগুলো মডার্ন লুকে বানাইতে হবে।
রেপিয়ারে, এয়ারজেটে, সেখানে সম্ভব, সেখানে তুমি আরো অনেক বড় ভেরিয়েশন, আরো বড় ডিজাইন করতে পারবা। কিন্তু নর্মাল ফুর পেটি লুমগুলোতে আমরা চারটা কালারের সুতাকে এরকম ওয়েব বরাবর কি করতে পারি, ইনসার্ট করতে পারি। এটা হচ্ছে একটা একটা মেকানিজম, যেখানে শাটলের ভিতরে পার্নগুলো ভিন্ন ভিন্ন কালারের সুতা দেওয়া হয়, আমার ডিজাইন মোতাবেক যখন যেই বক্সটা সামনে আসে সেই বক্সটাকে সে বিট করে। এটা একটা। আরেকটা হচ্ছে এই ভিতরে যে কুইলগুলো আছে না, মানে পার্নগুলো আছে, সেই পার্নগুলোকে চেঞ্জ করে ফেলে। সেটা এই যে পাশে চিত্র আছে, 256 পেজে একটা ম্যাগাজিন দেখতে পাচ্ছ না, ম্যাগাজিন, ম্যাগাজিনের নিচে দরজা আছে, সেই দরজা দিয়ে একটা একটা করে পার্ন এসে শাটলের ভিতরে প্লেস হয়। তো যখন যেই কালারটা আসার কথা একটার পর একটা সেই কালারটা এসে এসে শাটলটাকে রিফিল করে, রিফিল করলে তখন সেই কালারের ওয়েব ইনসার্ট হয়ে থাকে। তারপর 257 পেজে আরেকটা আছে, ওই একই ম্যাগাজিন, ম্যাগাজিন উপরে ট্রাকের মতো সাজানো আছে, সেখান থেকে একটা পর একটা সুতা এসে কালার চেঞ্জটা করতে পারে।